ভোটার তালিকায় হালনাগাদে কারো তথ্য ভুল হলে তা কোনো ধরনে ফি ছাড়াই সংশোধন করা হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশন ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত মোহাম্মদ আহসান হাবিব খান। সকালে রংপুর সার্কিট হাউস মিলনায়তনে ভোটার তালিকা হালনাগাদ কর্মসূচির এক প্রশিক্ষণ কর্মশালায় যোগ দিয়ে তিনি একথা বলেন। তিনি আরও বলেন, সম্প্রতি ভোটার তালিকার হালনাগাদ খসড়া প্রকাশ করা হয়েছে। এর মধ্যে কোনো ভোটারের তথ্যগত ভুল থাকলে প্রতি জেলা ও উপজেলা পর্যায়ে কর্তৃপক্ষের কাছে সংশোধনের জন্য 30 জানুয়ারি পর্যন্ত আবেদন করা যাবে। প্রায় 1 কোটির উপরে ভুয়া ভোটার ছিল। এই ধরনের জন্য কোনো কিছু না থাকে সেটাকে ইনশিওর করার জন্যে আমরা আজকে এবং নির্ভুল একটা তালিকা প্রস্তুত হয়, যেটা আমরা 2 মার্চ এই বছরে তালিকা প্রকাশ করব। এটার জন্য আমরা আজকে চূড়ান্ত করব এবং এই জন্য আমরা বসেছি।